আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে কিছু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে যারা মালয়েশিয়া প্রবাসী আছেন, যারা মানে মালয়েশিয়াতে অবৈধ আছেন বা কলিং বিষয়ে নতুন মালয়েশিয়াতে আসছেন, তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা করা। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে হয়তো বা আপনাদের একটু ভালো লাগতে পারে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে একটা শেয়ার করে দিবেন, এ ধরনের তথ্য যাতে করে সবাই জানতে পারে। যাই হোক, যারা অবৈধ মানে মালয়েশিয়াতে এখনও আছেন, হয়তো 2 বছর 3 বছর 5 বছর, তারা কিন্তু মানে বৈধ হন নাই। কিন্তু আমি তাদেরকে একটা সাজেস্ট করব যে আপনারা এখনও সামনে কিন্তু আসলে 1-1.5 মাস সময় আছে, তাই না? 1 মাস 10 দিনের মতো সময় আছে। তো এই 1 মাস 10 দিনের মধ্যে আপনারা বৈধ হয়ে যান, অ্যাপ্লাই করেন, নিবন্ধন করেন, পরবর্তীতে যে কোনো কোম্পানির নামে আপনারা নিবন্ধন করে রাখেন, তাহলে আপনাদের কিন্তু আসলে কোনো বিপদ হবে না। কারণ দেখেন, এই মালয়েশিয়া আমি নিজেও একদিন মানে অবৈধ ছিলাম, এখন কিন্তু ওই মালয়েশিয়াতে বৈধ, ঠিক আছে? কিন্তু অবৈধ থাকা কত যে একটা কষ্ট দেখেন। আপনাকে যদি আশেপাশের লোকও বলে যে পুলিশ আসতেছে, আপনার ভিতরে কিন্তু কাঁপে ওঠে, তাই না? আর যদি বড় ধরনের কিছু বলে, তাহলে জঙ্গলে পালাতে হয়, মানে যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন তাদেরকে বলতেছে। তো এইভাবে না থেকে কিছু টাকা পয়সা যদি খরচা হয়, আপনারা এজেন্টের নামে ভিসা করেন বা যে কোনো কোম্পানির নামে করেন, কিন্তু আপনার বৈধ হয়ে যান। কারণ কি জানেন, এই দেশে অপারেশন কিন্তু শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণ মালয়েশিয়াতে অপারেশন হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এই মাস গেলে সামনের মাসে আরও বেশি অপারেশন হবে। যদি আপনার এই অপারেশনে আল্লাহ না করুক, কিন্তু এই অপারেশনে যদি আপনি ধরা খায় যান, তাহলে আপনার কী অবস্থা হবে? 2 মাস 3 মাস 5 মাস জেল খাটার পরে কিন্তু আপনার দেশে যাইতে হবে। আর মালয়েশিয়ার পুলিশ ধরতে পারলে আপনাদেরকে কী করবে সেটা তো আপনারা ভালো করে জানেন, যদি আপনি মালয়েশিয়া থাকেন অবৈধ, তাই না? তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অতি তাড়াতাড়ি যারা এখনও বৈধ হন নাই, দ্রুত অ্যাপ্লাই করেন এবং বৈধ হয়ে যান। আর যারা কলিং বিষয়ে নতুন আসছেন মালয়েশিয়াতে, তাদেরকে কিছু কথা বলবো। সেটা হলো যে আপনারা নতুন আসছেন, যে কোম্পানি নামে আসছেন না কেন, কাজ 2 ঘন্টা কম হোক সেটা কোনো কথা না, ঠিক আছে? কিন্তু আপনারা কখনো মানে অবৈধ হবেন না। অবৈধ হওয়ার কি জ্বালা? যারা যদি আপনার আশেপাশে অবৈধ লোক থাকে, তাদেরকে জিজ্ঞেস করেন যে অবৈধটা কত কষ্টের একটা জিনিস। তো আপনারা বৈধ হয়ে আসার পরেও এই অবৈধ হওয়ার চিন্তাভাবনাটা কখনোই করবেন না, এটা আমার রিকোয়েস্ট আপনারা, ঠিক আছে? যে কোম্পানি, এক কোম্পানি না থাকুক, আর এক কোম্পানিতে যান, সমস্যা কি? পাসপোর্ট যদি এজেন্ট দিয়ে দেয়, সেটা নিয়ে যান, পরবর্তীতে হয়তো বা বিষয় আপনারা লাগাইতে পারবেন, তাই না? কিন্তু অবৈধ থাকবেন না। অবৈধ যদি আপনি একবার হয়ে যান, তখন কিন্তু আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আসলে অবৈধ না থেকে বৈধ থাকাটাই সবচাইতে ভালো ছিল। তো এই হলো আমার পরামর্শ আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।